সকলে সব ঠিকঠাক, হাই গাইস, আমি রূপম। এখন বলিউডের লেটেস্ট বড়কা আপডেটস হবে। তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে হর্ষবর্ধন রানেকে নিয়ে। তো আর রিসেন্ট ছবি তায়েস, যেটা অবশ্যই সবাই দেখেছো, তায়েসে তার পারফরমেন্স দারুণ ছিল। তো জন আব্রাহাম তার নিজের প্রোডাকশন হাউসের একটা ছবিতে তাকে সাইন করিয়েছে। সেই ছবির টাইটেল হচ্ছে বোলো সারারারা, এবং এই ছবিটার শ্যুট স্টার্ট হবে মার্চ 2021 থেকে। তো আবারও মানে হর্ষবর্ধনের কাছে একটা বড় কাজ, এবং এটুকু শিওর যে জন যখন নিজে কোনো ছবি প্রডিউস করে, খুব ভালো করে যাচাই করে ছবির কন্টেন্ট, এবং খুব দারুণ দারুণ ছবি সে প্রডিউস করে। মুভ অন টু দ্য নেক্সট নিউজ। তো সেটা আজকের খুব বড় একটা আপডেট, সেটা হচ্ছে রাধে হতে পারে ওটিটিতে রিলিজ। এবং এর যে একটা কথা শোনা যাচ্ছে যে কত কোটি টাকায় অ্যাপ্রোচ হয়েছে, এরা কত কোটি টাকার ডিমান্ড করছে, সেটাও বলছি। তো এতদিন ধরে জানা গেছিলো সলমান খানের রাধে আর যাই হোক এটা ওটিটিতে আসবে না, এটা থিয়েটারেই আসবে। তবে এখন শোনা যাচ্ছে যে এই ছবিটা ওটিটিতে আসতে পারে, কারণ অ্যামাজন প্রাইম অফার করেছে 150 কোটি টাকা পে করবে তারা। কিন্তু টিম রাধে চাইছে যে তারা যেন যেভাবেই হোক 175 কোটি টাকা মিনিমাম পে করেন। তাদের প্রথম ডিমান্ড ছিল 200 কোটি টাকা, তারা ওই 175 থেকে 200 কোটি টাকাই ঠিক করেছে। কিন্তু অ্যামাজন প্রাইম 150 কোটি টাকার বেশি পে করবে না। এবার দেখা যাক যে তারা নেগোসিয়েট করে কি না, তারা 150 কোটি টাকা রাজি হয় কি না। ওয়ান টু দ্য থার্ড নিউজ। তো সেটা হচ্ছে ওয়াইআরএফের তরফ থেকে, ওয়াইআরএফ একটা বড় অ্যানাউন্সমেন্ট করেছে। সেটা হচ্ছে তারা কোনো পয়সা নিচ্ছে না, তারা পিভিআর, আইনক্স, সিনেপলিস দিওয়ালিতে 12 নভেম্বর থেকে 19 নভেম্বর 2020 অবধি তাদের অডিয়েন্সকে ফিরিয়ে আনার জন্য তাদেরই প্রোডাকশানের পুরনো ছবি, মানে হচ্ছে ভিরজারা, রব নে বানা দি জোড়ি, এক থা টাইগার, জব তক হে জান, সুলতান এবং মর্দানির মতো ছবি 50 ইয়ার্স অফ ওয়াইআরএফের কুর্তিতে তারা এই ছবিগুলো রিলিজ করবে এবং অডিয়েন্সকে সিনেমা হলে টানার চেষ্টা করবে, এবং যত খরচা হবে এই সম্পূর্ণটা পে করবে হচ্ছে ওয়াইআরএফ। পরের যে আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ মালহোত্রা তার পরবর্তী ছবি করছেন গল্প একটা ট্রু ইভেন্ট থেকে নেওয়া, এবং এই ছবির পরিচালক অ্যাট ফিল্ম খ্যাত শান্তনু বাগচি। ছবিটার অ্যানাউন্সমেন্ট খুব বড় করে হবে, এবং সিদ্ধার্থের অনেকগুলো ছবির মধ্যে এই ছবিটাও অন্যতম। লাল সিং চাড্ডাতে শাহরুখ খান ক্যামিও করছে, এবং শাহরুখ খান 2021 3খানা ছবিতে ক্যামিও করছে। শাহরুখ খানের শ্যুট খুব তাড়াতাড়ি এই ছবিতে কমপ্লিট হবে। নিউ দিল্লিতে তার ক্যামিও পোর্শনটা সেট করা হয়েছে। এবার দেখা যাক এই ছবিটা কত বড় ধামাকা নিয়ে আসে। এর পরের যে আপডেট সেটা হচ্ছে আপনে টু নিয়ে। তো আপনে টু নিয়ে আসছে আবার দেওয়াল ফ্যামিলি, যেখানে সানি দেওয়াল রয়েছে, পাবি দেওয়াল রয়েছে, ধর্মেন্দ্র রয়েছে, এবং এই ছবিটার শ্যুট স্টার্ট হবে 2021 মার্চ থেকে। তো দেখা যাক কেমন হয় আপনে টু। এর পরের এবং আজকের লাস্ট আপডেট সেটা হচ্ছে নূপুর সানন এবং নোরা ফতেহি, এরা দুজন থাকছে টাইগার শ্রফের অপোজিটে গণপতে। এই ছিল আজকের বলিউডের লেটেস্ট নিউজ। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে গ্রে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, লক্ষ্মী বম নিয়ে কথা হবে পরের ভিডিওতে। এই কিছুক্ষণের মধ্যে লক্ষ্মী বম রিলিজ হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে বস। টেক কেয়ার।